9 সেপ্টেম্বর সোমবার আরজি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি, তার আগের দিন অর্থাৎ 8 তারিখ 8ই সেপ্টেম্বর রবিবার ফের রাত দখলের ডাক, শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোট। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। 8ই সেপ্টেম্বর রাত দখলে ডাক দিলেন 14ই অগস্টের কর্মসূচির আহ্বায়করা। বাংলার সব গানের ব্যান্ড ব্যক্তিশিল্পীরা নিজ নিজ এলাকায় সারা রাত গান গাইবেন, আবেদন জানানো হচ্ছে আহ্বায়কদের তরফে। অর্থাৎ রবিবার রাত্রে রাত দখলের ডাক এবং সোমবার ভোর দখলের ডাক, 8 তারিখ রাত দখলের ডাক এবং 9 তারিখ 9ই সেপ্টেম্বর আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির দিন ভোর দখলের ডাক, অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার। 9ই সেপ্টেম্বর ভোর 4:10 থেকে সকাল 6টা পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক, শিলিগুড়িতে হাসমি চকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের, বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি। অর্থাৎ রবিবার রাত দখলের ডাক 14ই অগস্টে কর্মসূচির আহ্বায়কদের এবং সোমবার শিলিগুড়িতে ভোর দখলের ডাক। মূল দাবি নিঃসন্দেহে একটাই, আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং বিচারের দাবি। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কৃষ্ণেন্দু, 14ই অগস্ট এবং 4ই সেপ্টেম্বর দুটো রাত দখলের ডাকে অভূতপূর্ব সাড়া এবং এক অভূতপূর্ব নজিরবিহীন ছবি দেশবাসীর সাক্ষী থেকেছিল। এবার আর একটা দিন রাত দখলের ডাক, 8 তারিখ। একদমই তাই, সোমবার সুপ্রিম কোর্টের শুনানি, তার আগে রোববার রাত থেকে সকাল পর্যন্ত কার্যত গোটা কলকাতা গোটা রাজ্যে রাত দখলের ডাক দিয়েছেন। প্রথম যারা রাত দখলের ডাক দিয়েছিল 14ই অগস্ট, যে অভূতপূর্ব সাড়ার কথা তুমি বলছো, গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কার্যত নজিরবিহীন ঘটনা ঘটেছিল যে রাজনীতির গর্বকে বাইরে রেখে সাধারণ মানুষ বিচার চেয়ে রাস্তায় নেমে পড়েছিলেন, এবং সে ছবি দেখা গেছে, তারপরও ছবি দেখা গেছে গত পরশুদিন। এবং আজকে সেই যারা প্রথম রাত দখলের ডাক দিয়েছিলেন তারাই আজ ঘোষণা করেছেন যে সোমবার যেহেতু সুপ্রিম কোর্টের দিকে তাদের নজর, তাদের মূল দাবি হচ্ছে বিচার চাই, সুবিচারের আশায় সুপ্রিম কোর্টের বার্তা তারা শুনতে চান। এবং তার আগে সুবিচারের দাবিকে প্রতিষ্ঠা করতে আগের দিন রাতে অর্থাৎ রোববার গোটা রাত তারা রাত জাগবেন, এবং সেই রাত জাগাতে গান থাকবে, নাচ থাকবে, ব্যক্তিশিল্পী, বিভিন্ন ব্যান্ড, অর্থাৎ সাংস্কৃতিক পরিমণ্ডলে পোস্টারে ব্যানারে স্লোগানে তারা দাবি জানাতে চান, তারা বিচার চান। যদিও কোনো রাজনৈতিক ব্যানার, রাজনৈতিক দল, রাজনৈতিক কোনো কর্মসূচির সঙ্গে এর কোনো যোগ নেই, ব্যক্তি মানুষ এসে সেই রাত জাগবেন। এবং রাত 11টা থেকে কোথাও যাদবপুর এবং গোটা রাজ্য জুড়ে এই ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ সেদিকে যেমন নজর থাকবে, যা যেহেতু 14ই অগস্টের এই অভূতপূর্ব সাড়া মিলেছিল, তাই সুপ্রিম কোর্টে সোমবার শুনানির আগে এই রাত দখলে ডাক দেওয়া হয়েছে। এবার আমি এইখানে দর্শককে দেখাতে চাইবো 14ই অগস্ট প্রথম এই ডাকটা যে দিয়েছিলেন রিমঝিম সিংহ, তিনি তার দখলে এই যে আবার রাত দখলের ডাক 8 তারিখে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যেদিন শুনানি রয়েছে তার আগের দিন, তা নিয়ে তিনি কি বলছেন দেখুন। যে 9 তারিখ পরবর্তী শুনানি হবে, 9 তারিখ পড়ে গেলে যে ঘটনাটি ঘটেছে আরজি করে তার 1 মাস পূর্ণ হচ্ছে। আমরা সেই 9 তারিখের শুনানিকে কেন্দ্র করে 8 তারিখ রাত্রেবেলায় একটি কল দিতে চাইছি, শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। আমাদের প্রিয় চরিত্র গুপি গাইন যেভাবে গান গেয়ে রাজার ঘুম ভাঙিয়েছিলেন, আমরা ঠিক সেইভাবে আমাদের বাংলার যত নতুন গানের ব্যান্ড রয়েছেন, ব্যক্তি শিল্পীরা রয়েছেন, তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা 8 তারিখ রাত্রেবেলায় নিজ নিজ এলাকায় জড়ো হন, আবার রাত্রেবেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই। 8ই সেপ্টেম্বর তিলোত্তমার স্কুল থেকে একটি কল রয়েছে, অকিউপাই ধর্মতলা, সেই পোস্টার আমরা দেখেছি, সেই কলেও আমরা থাকার চেষ্টা করব। এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের যেহেতু পরবর্তী শুনানি 9 তারিখ, তাই 8 তারিখ রাত্রেবেলায় আমরা এই ডাকটা দিচ্ছি। পাহাড় থেকে সাগর, বাংলার সমস্ত গান, নাটক, নৃত্য শিল্পীর দল বা ব্যক্তি, তাদের আমরা আহ্বান জানাচ্ছি 8 তারিখের ঘুম ভাঙানোর এই ভোরে নিজের বা দলের বাদ্যযন্ত্র নিয়ে এই নতুন গানের ভোরে আপনারা আসুন। 8 তারিখ রাত দখলের ডাক, পরের দিন ভোর দখলের ডাক, অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার,
9 তারিখ ভোর 4:10 থেকে সকাল 6 পর্যন্ত শিলিগুড়িতে ভোট দখলের ডাক। তাদের তরফে কি বলা হচ্ছে দেখুন। আমারই একটাই দাবি, বিচার খুব তাড়াতাড়ি আশা করব। দিন রাত একজন মেয়ে হিসেবে বলি, রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না, বিচার কবে পাবো আমরা? তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা, দোষীদের সাজা আশা করছি। এবং একটা অনুরোধ সবার কাছে, সমগ্র শিলিগুড়িবাসীর কাছে, যত টিচার আছেন, যত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, খেলোয়াড়, আমার নিজে একজন, আমি খেলোয়াড় একজন নারী, আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন, যেন 9 তারিখ, যেটা এক মাস হচ্ছে আমাদের, 4:10 সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্য করুন। আমাদের সবার কাছে এটা অনুরোধ, সবার কাছে।